সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। আপা, আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো? এই তো আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আপনারাও যেরকম আছেন আমরাও সেরকম, আচ্ছা, ওই সবারই তো এক অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদ মুবারক হ্যাঁ, জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর ঈদ মোবারক। হ্যাঁ, ও ঈদ টিদ কেউ কিছু আমরা করি নাই, কি এটা তো করবো বলেন। তা ঠিক, তো এটা আসলে এখন তো ঘর বন্দি, আমরা কখনো এটা প্রত্যাশাও করি নাই যে এমন হবে অবস্থাটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই একটা সেটাই। সময় ভেবেছি যে হয়তো রমজানটা আসলে আল্লাহ আমাদের মাফ করবেন, বা শিথিল অবস্থা হবে, রোজা হ্যাঁ রোজা আসছে, তারপর চলে গেছে সব, রাত চলে গেল, ঈদ চলে গেল। হ্যাঁ, তো না আমার একটা জিনিস যেটা করতে পারছি আল্লাহর রহমতে, সেটা হলো আমি আগের থেকে, আমি তো হজ টজ ওমরা হজ করা ছিল, আমি 5 ওয়াক্ত নামাজ রেগুলার করতাম। তো এইবার যেটা করেছি সেটা হলো ওই 5 ওয়াক্ত নামাজের সাথে রোজা তো ছিলই, তারপরে তাহাজ্জুদটা রেগুলার একদম ইয়ে করে ফেলেছি, তাহাজ্জুদের নামাজ, তারপরে তারাবির নামাজ, তারপরে লাইলাতুল কাদর একদম পুরা 10 দিন, শেষের 10 দিন, মানে বেদর যতটা পারছি আল্লাহর রহমতে এগুলো সব করেছি। এগুলো করে মনটা ভাল লেগেছে। আর যত আল্লাহর দোয়া দরুদ যা যা পড়া লাগে, যা করা লাগে, এই কাজটা করে, এতে করে আমার মনটাও ভাল লেগেছে আর সময়টাও পার করতে পেরেছি কিছু কিছু, এই আর কি। আর ওই যে আমি ওই যে গাছপালা, এখন তো বাসায় ওই কাজের লোক টোক ওদেরকে ঢুকতে দেই না, হুম আমি হুম নিজে নিজে গাছে পানি দেই, নিজে নিজে সব করি, এইগুলো করি, এইসব করে সময়টা কাটাচ্ছি। আর ওই যে ছেলের সাথে স্কাইপে সকালে একবার বিকেল একবার, আর 3 ভাই 3 দেশে থাকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওই ওদের সাথে ফোনে কথা বলি, সবাই খোঁজ খবর নেই। আর ঢাকায় যে আত্মীয় স্বজন আমাদের ফ্যামিলির যারাই আছে, ভাগ্না ভাগ্নি ইয়ে দিয়ে সব ওই ভিডিও কনফারেন্স করে কথা বলতে বলি, এইভাবে করতেছে আর কি। আর তো কিছু করার নেই, আমি মানে কেমন যেন। হ্যাঁ, ঈদে মানে একেবারেই কোথাও যাননি না, মানে আপনার আপার? প্রশ্ন ওঠে না, আমি একদম আমার দরজার থেকেই বেরোই না, আচ্ছা আচ্ছা, দরজার ভালো থেকেই করছেন। বেরোই না, কারণ এগুলো ভয়। এখন আবার গুলশানে আমি শুনলাম, গুলশানে নাকি অনেক বেড়ে গেছে আমাদের করোনার, আমাদের এর মধ্যে দুঃখের খবর, আমার একটা আত্মীয় 40 বছর বয়স একটা ছেলে, আমার চাচাতো বোনের ছেলে, ও অ্যাসেট কোম্পানিতে চাকরি করতো, প্রায় আমার সাথে কথা হতো, ও এত ইয়াং একটা ছেলে করোনাতে আক্রান্ত হয়ে এই 2 দিন আগে মারা গেল। তারপরে আপনি পত্রিকা দেখছেন বা জানেন কিনা, ও যে চম্পার যে মেয়ে এশা হুম হুম কুতুবুদ্দিন সাহেব, এত বিখ্যাত ব্যক্তি, আচ্ছা উনি তো এখন স্কয়ার হসপিটালে আছে করোনাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আরো একটা আত্মীয় মারা গেছে, এরকম ডেইলি একটা দুটো একটা দুটো এগুলো হচ্ছে। এগুলো হচ্ছে কি, ওই গুলশান বনানীতে যেটা হয় সেটা হলো বাড়ির মানুষজন তারা খুব কেয়ারফুল, হ্যাঁ, আচ্ছা কিন্তু আমাদের হয় কি, মনে করেন কারো অ্যাপার্টমেন্ট, কারো বাড়ি, কারো ইয়ে, এখন ওই 11-12 তলার থেকে নিচে গিয়ে তো আর কেউ গেট খুলতে পারবে না, না না ও না, গেটম্যান রাখতেই হবে। তো হয় কি, এরা ওরা হার্ড ওয়ার্ক করে, ড্রাইভার যারা বাইরের থেকে এসে ডিউটি করে, আমি যদিও অ্যালাউ করি না এরকম তাদের লোক বাইরের থেকে এসে এসে কাজ করবে সেটা অ্যালাউ করি না, কিন্তু অ্যাকচুয়ালি ওরা হচ্ছে ক্যারিয়ার, ওরাই করোনাটা ওরা বহন করে নিয়ে আসে। এটা স্বাভাবিক আমার যে, স্বাভাবিক বিষয়, স্বাভাবিক। হ্যাঁ, আমার যে কজন আত্মীয় আছে তাদের সব শুনলাম, কেউ মালিক থেকে হয়েছে, কেউ গার্ডের থেকে, কেউ ড্রাইভারের থেকে, ড্রাইভারের হতে হয়েছে, ও করোনার কথা, জ্বর কি শরীর খারাপ এটা বলে না, লুকায় যায়, বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ তো। হ্যাঁ, এইভাবে গুলশান বনানীতে অনেক ভরে গেছে আমি শুনতে পারলাম, তো আচ্ছা এই জন্য বাইরে যাওয়া তো প্রশ্নই ওঠে না ভাইয়া এই অবস্থায়। জানি না আমাদের ভাগ্যে কি আছে, কি হবে সামনে, কিছুই জানি হ্যাঁ, না, তো যে হারে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো বলেন। ঈদের ঈদের দিনটা আপনি আসলে স্পেসিফিক কিভাবে কিভাবে কাটিয়েছিলেন? ঈদের দিনটা একটু শুনতে চাই আমি আপনার। ঈদের দিন প্রতিদিন যা করি ঈদের দিন তাই, ও কোনো একইভাবে, কাটাবার কিছু নেই। হ্যাঁ, কিভাবে ওই কাজের লোকরা, আমি ওদেরকে বললাম যে তোমরা কি খাবা, তোমাদের পোলাও টোলাও গরু খাসি বলো কি খাবা, বলে আপা আমাদেরও ভাল লাগে না, আমরা নর্মাল খাবো। আমি বলছি না, তাও সেমাই টেমাই করো, এগুলো করো, করে ওদেরকে দিয়েছি। আর নিচে আমার নিচে যে গার্ড টার্ড থাকে, কাজের লোক থাকে, ওদেরকে একটু ঈদের খাবার টাবার তৈরি করে নিচে পাঠিয়ে দিলাম, ওরা খেয়ে খুশি হলো, এই তো। এছাড়া তো আর আচ্ছা কিচ্ছু নেই, আর কি করা। আচ্ছা আপা, একটা বিষয় আমি আপনার কাছে স্পেসিফিক জানতে চাই, সেটা হচ্ছে যে করোনা যে এসেছে, এটা কিন্তু সর্বসাধারণের কে সবাইকে মানে আক্রান্ত করেছে এবং অনেককে নিয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, অর্থাৎ এটা কাউকে হ্যাঁ কাউকে কিন্তু মানে বাদ বিচার করেন নাই।
অনেকে অনেক হ্যাঁ কিছু শিখেছে, অনেক কিছু দেখেছে যে আমাদের আসলে কোথায় সমস্যা ছিল, কেমন ছিল। তা মানে বস্তুত আপনি আসলে কি শিখলেন এই করোনা না থেকে? না, এটা শিকার তো কিছু না, এটা তো সমস্ত পৃথিবী নিজেরাই তো এখন বলতে পারতেছে না যে কি ঘটনাটা কি। রাইট, কোনো ওষুধ বেরোচ্ছে না, কোনো কিচ্ছু না। যে সমস্ত বড় বড় দেশ এই চাঁদের দেশে যায়, অমুক এই করে, বোম তৈরি করে, এত মানুষ কিল করে, এত কিছু করে, ওরাই তো কিছু করতে পারলো না। ওদের দেশেই তো বেশি বেশি লোক আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। হ্যাঁ তো হ্যাঁ সেখানে আমরা কি করব? আমরা আমাদের দেশে যতটুকু যা আমাদের সরকার করছে যথেষ্ট করছে, কিন্তু আমাদের লোকজনরা শুনছে না, শুনছে না, এটা একটা কথা। কর লকডাউনটা তারা বুঝতে চায় না, এবং তারা মনে করছে যে আমাদের তো মেন হচ্ছে পেটের দায়, তাই না? জি জি সেই জন্য তাদেরকে বেরোতেই হবে পেটের দায়। তো এই সমস্ত মিলে কোনো উত্তর খুঁজে পাই না, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই আর কি। তো কিন্তু আপনি এটা একটা ভালো লাগার বিষয় বলেছেন, মানে ভালো লাগা বলতে এটা অবশ্যই আপনি সবসময় করতেন যে এবাদতের বিষয়ে, যে ভালো লেগেছে, ভালো ভালো হ্যাঁ কাজ করেছেন। অবশ্যই। এখন এখন একটা জিনিস আমার যেটা মনে হয় সেটা হলো ওই যে মানুষ, আমরা পৃথিবীতে বোধহয় অনেক বেশি অন্যায় কাজ করে ফেলছি, অনেক বেশি। সে আমাদের ধর্মে হোক, অন্য ধর্মে হোক, যেখানে হোক, এই মুসলমানদের মারা, গুলি করা, বম ফেলা, এই করা, সেই করা, এত বেশি আমরা করে ফেলছি অন্যায়, সেটা বোধহয় আল্লাহ সহ্য করতে পারছেন না। এই জন্যে হয়তো এক ধরনের আমাদের উপরে একটা সেইটা নাকি, এরকম একটা মনে বুঝ দিয়েছি আর কি, আচ্ছা বুঝতে আচ্ছা, পারছেন? হ্যাঁ এটা আর কি, আমি ঠিক আছে, একটা মুসলমান হিসেবে এটা আমি মনে করি, আচ্ছা এটা এটা একটা আর তারপরে প্রাকৃতিক যে দুর্যোগ, হ্যাঁ হ্যাঁ প্রাকৃতিক ব্যাপারটা, জি মানে আমরা যেভাবে সমস্ত পৃথিবীকে যেইভাবে যেটা যার জায়গায় যেরকম হওয়া উচিত ছিল সেগুলো আমরা মানি নাই, না জি মেনে নদীর মধ্যে বিল্ডিং বানায় ফেলছি, নদীর মধ্যে আবর্জনা ময়লা ফেলে এই ওই সেই এত কিছু করে ফেলছি। তাতে করে আপনি একটু খেয়াল করছেন যে এই যে সারা পৃথিবী, ইউটিউবে দেখলাম বিভিন্ন জায়গায়, এই যে হরিণ বলেন, জীব জানোয়ার বলেন, ওদের লাইফটা কিরকম ছিল? ওরা এখন মেন রোড গুলো দখল করে আছে, ওরা বড় বড় দেশের তো এতে করে মনে হয় যে প্রাকৃতিক এটাও আমরা কিন্তু মেনে চলি নাই জি পৃথিবীতে। তো জি সেটাও কিন্তু একটা আমার ক্ষুদ্র যেটুকু আমি বুঝি সেগুলো আমার কাছে মনে হয়েছে, তাই আমি বললাম। কিন্তু এটা কবে হবে কি হবে সবই আল্লাহর উপরে, কেউ কিছু আমরা বলতে পারি না, আমাদের হাতে এখন কিছুই নাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই যে আমার ছেলেটা আছে, আমি কি যেতে পারবো ওর কাছে এখন? ও না কি না আমার কাছে আসতে পারবে? না, এটার কোনো উত্তর নাই, বুঝতে আচ্ছা, পেরেছেন? জি জি এই জি আর জি আপা, সার্বিকভাবে দেশবাসীর উদ্দেশ্যে আপনার যা বলার আছে। দেশবাসীকে বারবার বলবো, যতই হোক আপনারা নিজেরা সবাই সতর্ক থাকেন, একটু মেনে চলেন লকডাউন কথাটা, এই যে সবাই একটু ধ্যান কেয়ার, কিচ্ছু হবে না, এই জিনিসটা করাটা ভালো না। যা যা নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলতে হবে, এবং ওই দূরত্ব বজায় রাখা, এই করা, সেই করা। এবং অনেকে আছে জিনিসটাও বুঝতে চায় না, কিন্তু এটা একটু নিজেদের জীবন বাঁচাতে গেলে এটা বুঝতেই হবে। সরকার অনেক কিছু করছে, তারপরে আমাদের নিজেদের করার আছে। আহ